জামিনুর রহমান আপনি লিখেছেন, ইউটিউবাররা শ্রোতা আকর্ষণের জন্য অদ্ভুত এবং উদ্ভট থাম্বনেল ও শিরোনাম দিয়ে ভিডিও পোস্ট করে। ভিডিওতে ঢুকে মানুষ হতাশ হয়। বিভ্রান্তিকর থাম্বনেল ও শিরোনামকে প্রতারণা বলে গণ্য হবে না? অবশ্যই প্রতারণা বলে গণ্য হবে। অনেক ইউটিউবার, অনেক ফেসবুকার, অনেক টিকটকার এবং এ জাতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, এটি যাদের বাণিজ্যের অংশ, কিংবা তারা মানুষের ভিউ বাড়ানোর জন্য, দর্শক প্রিয়তা পাওয়ার জন্য, মানুষকে টানার জন্য, আকর্ষণ করবার জন্য মিথ্যা থাম্বনেল লিখে থাকেন। আমাদের অনেক ভিডিওতে অনেক এরকম করে থাকেন এবং তাদের থাম্বনেল দেখলে বোঝার উপায় নেই যে আমরা আসলে কী বোঝাতে চেয়েছি, আমরা কী বলেছি, তারা কী উল্লেখ করেছে। অনেক সময় খুঁটে খুঁটে একটা জায়গা থেকে মানে জাস্ট দর্শক টানার জন্য খুব বাজে একটা অংশকে টেনে এনে থাম্বনেলে দেওয়া হয়। তো এগুলো অবশ্যই গর্হিত কাজ এবং প্রতারণা। বিশেষ করে থাম্বনেলে যা উল্লেখ আছে ভিতরে তার কিছুই নেই, আলামতও নেই, এরকম অনেক বক্তব্য আমাদের নামেও অনেকে ছড়িয়েছেন যা সম্পূর্ণ প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, আপনি কাউকে প্রতারণা করলেন আপনি আমার উম্মত হতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উম্মত হতে পারেন না আপনি। এবং আমরা জানি যে কোনো একজন মুহাদ্দিস সম্মত ইমাম বুখারী রহিমাহুল্লাহ, তিনি কোনো এক ব্যক্তির কাছ থেকে একটা হাদিস শেখার জন্য গিয়েছেন। হাদিসটি তার কাছ থেকে তিনি গ্রহ সংগ্রহ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস তার কাছে আসে এটা জানার পর। সেখানে যাওয়ার পর তিনি দেখলেন যে ওই ভদ্রলোক তার ঘোড়াকে একটা খালি ধামা দিয়ে ডাক দিলেন, ধামা ধরে তাকে বললেন আসো। তো ঘোড়া মনে করেছে ধামার মধ্যে ঘাস আছে, সেজন্য সে চলে আসছে কাছে, ছুটে গিয়েছিল ঘোড়াটি। তখন কাছে আসার পরে ঘোড়াটিকে সে ধরে ফেললো এবং ঘোড়া দেখলো যে সেখানে ধামায় কোনো ঘাস আসলে কিছু নেই। তখন বুখারী রহিমাহুল্লাহ তার কাছ থেকে হাদিস সংগ্রহ না করে চলে যাচ্ছিলেন। তিনি বললেন, কেন তুমি হাদিস না নিতে এসছো? তখন তিনি বললেন যে আপনি একটি ঘোড়ার সাথে যদি প্রতারণা করতে পারেন তাহলে আমার সাথে প্রতারণা করতে পারেন। সেটা বলাই বাহুল্য। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, আপনি একটা দেখিয়ে মানুষকে ডাকলেন, ভেতরে আসলে আছে আরেকটা, এটি প্রতারণা এবং এটি নাজায়েজ। এবং ইমানদারের ইমানই চেতনার সাথে, ইমানের চরিত্র, ইমানদারের চরিত্রের সাথে এটা কখনো যেতে পারে না। বিধায় এ ধরনের কাজকাল আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ভাইরা যেন না করেন, আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান করবো। আপনি আকর্ষণ করার জন্য এমন কিছু করেন যাতে মিথ্যা অন্তত না হয়, অশ্লীল না হয়, অসুন্দর না হয়। আকর্ষণ করার জন্য আপনি সত্যের সীমানার মধ্যে থেকে যা করা যায় সম্ভব সেটা আপনি অবশ্যই করুন।